আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়া শিল্পী। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মুলেট ফিশ কারি। তাহলে চলুন চলে যাই কিভাবে আমরা রান্নাটা করব। এখানে আমি একটা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন, একটা মাছ মুলেট ফিশ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে নিয়েছি। অয়েলটা যখন একটু গরম হবে তখন আমি তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এখন আমি এখানে 1/2 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বা স্বাদ মতো যেটাই বলেন। এখানে আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবং একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে টমেটোটা ফ্রোজেন করা, তো আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো ফিশ কারি যে পাউডার পাওয়া যায় কেনা বাজার থেকে যে কোনো কোম্পানির, 1 চা চামচ ব্যবহার করেছি, এখানে অ্যাড করে নিয়েছি। এখন আমি যে টমেটোটা ব্যবহার করেছি সেটা ফ্রোজেন। আমি যেটা করি, আমি আসলে একবারে অনেকক্ষণে রেখে সেটাকে কেটে ফ্রোজেন করে রাখি এবং সবসময় এটাই ব্যবহার করি। এতে স্বাদের কোনো প্রবলেম হয় না বা স্বাদের কোনো তারতম্য হয় না। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন টমেটোগুলো থেকে একটু পানি বের হবে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন মোটামুটি পানিটা একটু কমে গিয়েছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে অ্যাড করে নিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেলে এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ভেজে নিচ্ছি না, তাই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমাকে প্রথম দিকে একটু বেশি নাড়বো, পরের দিকে আমি খুব সাবধানে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। সো আমি এখন এভাবে টোটাল 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি দিয়ে নিয়েছি। পানিটা আসলে পুরোটাই আপনাদের ব্যাপার, কতটুকু কি পানি দিবেন। ঝোল রাখতে চাইলে একটু বেশি পানি দিবেন, যদি কেউ ঝোল পছন্দ না করে তাহলে কম পানি দিলেই হবে। এখন আমি পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব জায়গায় সব কিছু ভালোভাবে পৌঁছায়। দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে টোটাল 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে আবারও বলে নিচ্ছি যে যেহেতু আমরা ভেজে রান্না করছি না, তো নাড়ার সময় একটু সাবধানে নাড়বেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। আর যদি কেউ ভেজে রান্না করেন তাহলে হয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এখন আমি
আরও 5 মিনিট রান্না করে আসছি। এখন দেখি রান্নাটা কিরকম হয়েছে। দেখেন মোটামুটি ঝোলটা শুকিয়ে এসেছে। যদি আপনারা ইচ্ছা করেন তো ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। এটা টোটালি আমাদের যার যার নিজেদের স্বাদের উপরে ডিপেন্ড করে। তবে আমার কাছে, আমি যেটা প্রিফার করি আসলে খুব বেশি ঝোল না রাখাটাই ভালো, তাহলে মাছটা খেতে খুবই টেস্ট লাগে। তো এই তো খুব সহজে হয়ে গেল মুলেট ফিশ কারি। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপলোড হলে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।